guys, welcome back to our channel and welcome to a new vlog. So, আজকে আমরা এখন আছি নিউ মার্কেটে আর নিউ মার্কেটে আজকে আমরা এসেছি তোমাদের নিউ মার্কেটের কালেকশন দেখানোর জন্য। তো আমরা হচ্ছি বাঙালি আর আমাদের কিন্তু এখন থেকে পূজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর পূজোর সবথেকে একটা বড় জিনিস হলো আমাদের শপিং করা। তো তোমাদের আর সেটাই আমি দেখাতে এসেছি যে পূজোর আগে এখন থেকে নিউ মার্কেটে কি কি কালেকশন এসেছে। তো চলো আমাদের সাথেই থাকো আর তোমরা দেখতে থাকো যে নিউ মার্কেটে কি কি কালেকশন এসেছে। প্রথমেই আমি চলে গেছিলাম কুর্তির কালেকশন দেখতে আর দেখো এই মিরর কুর্তিগুলো এখনও কিন্তু ট্রেন্ডে, বেশ ইন আছে আর এইগুলো উইথ ইনার প্রাইস বলছিল মাত্র 500 টাকা করে আর ঠিকঠাক বার্গেনিং করলে কিন্তু তোমরা এগুলো আরও কমে পেয়ে যাবে। আর এবারে নিউ মার্কেটে গিয়ে একটা জিনিস দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো যে এবারে ক্যাজুয়াল কুর্তির কালেকশন কিন্তু ভীষণ ভালো ছিল। দেখো এই যে কুর্তিগুলো আমি তোমাদের সব দেখাচ্ছি এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র 200 টাকা করে আর কুর্তিগুলো দেখতেও ছিল কিন্তু ভীষণ সুন্দর। দেখো যেমন এই কালারটা ট্রেন্ডে কিন্তু এখন ভীষণ ইন আর এই দোকানটা কিন্তু সিম্পার্ক মলের একদম অপোজিটে। তো তোমরা যদি ক্যাজুয়াল কুর্তি কিনতে চাও এখানে আসতে পারো, কালেকশন কিন্তু ভীষণ সুন্দর। তারপরে আমি চলে গেছিলাম আমার সবথেকে ফেভারিট জিনিস কানেরের কালেকশন দেখতে আর দেখো এই সব কানেরগুলো কিন্তু মাত্র 30 টাকা করে। কুর্তি থেকে শুরু করে জিন্স কিংবা ওয়ান পিস সবের সাথে ম্যাচিং করে পরার মতো কানের কিন্তু তোমরা মাত্র 30 টাকাতে পেয়ে যাবে। আর দেখো এই যে বড় বড় ঝুমকোগুলো এগুলোর দাম ছিল কিন্তু মাত্র 100 টাকা। আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে নিউ মার্কেটে কিন্তু এই বড় বড় কানেরগুলোর আগে 150 টাকা দাম বলতো কেউ 200 টাকা, কিন্তু এখন কিন্তু ফিক্সড প্রাইস মাত্র 100 টাকা। 100 টাকার মধ্যে কিন্তু তোমরা মিরার ওয়ার্ক করা বলো বা স্টোনের কাজ করা বড় বড় কিন্তু ঝুমকোগুলো পেয়ে যাচ্ছ। তারপরে আমি চলে গেছিলাম এই কসমেটিক সেকশনে আর দেখো এখানে যে বড় বড় আইশ্যাডো প্যালেটগুলো ছিল এগুলোর দাম কিন্তু ওরা প্রথমে বলছিল 650 টাকা, কিন্তু আমি বার্গেনিং করে মাত্র 300 টাকা কিন্তু নামিয়ে এনেছিলাম। আর মেকআপ ব্রাশ কিন্তু এখানে স্টার্টিং প্রাইস ছিল মাত্র 100 টাকা থেকে, যেগুলো আমার মনে হয়েছে খুবই ভালো কিন্তু। আর আইশ্যাডো প্যালেটের কালারগুলো কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট। তো 300 টাকায় তোমরা এত রকম কালার পাচ্ছ যেটা কিন্তু আমার কাছে বেস্ট ডিল মনে হয়েছে। তারপর আমি চলে এসেছিলাম এই ওড়নাগুলো দেখতে, যেগুলো স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র 100 টাকা থেকে। আর এখানে তোমরা সুতির থেকে শুরু করে হেভি ওয়ার্ক সব কিছু দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছ। আর এই স্কার্ফগুলো কিন্তু বলছিল 100 টাকা করে, যেগুলো কিন্তু ডেলি ইউজের জন্য ভীষণ ভালো। আর যখনই আমি নিউ মার্কেট আসি এই সফট টয়েসগুলো দেখে আমার কী যে ভালো লাগে আর কী যে লোভ লাগে তোমাদের কি আর বলবো, দেখে মনে হয় সবগুলো নিয়ে নিই। আর এখানে যে বড় বড় টেডি বিয়ারগুলো ছিল সেগুলোর কিন্তু হাইট ছিল 5 থেকে 5.5 ফুট আর দাম বলছিল 1800 টাকা করে। তো তোমরা কিন্তু এগুলো ডিসকাউন্টে ইজিলি 1000 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তারপরে আমার চোখ চলে গেল এই ক্রপ টপগুলোর দিকে। তো এই ক্রপ টপগুলোর কিন্তু ফিক্সড প্রাইস ওরা 250 টাকা করে লিখে রেখেছিল আর টপগুলো কিন্তু ছিল হেভি সুন্দর সুন্দর দেখতে। এই যে রিয়া একটা ক্রপ টপ নেবে বলছিল, তো অনেক খোঁজাখুঁজি করার পর ও এই পার্পেল কালারের ক্রপ টপটা নিল, কারণ ওর BTS খুব পছন্দ তাই পার্পেল কালারেরই নিল। এই যে মেকআপ ব্যাগগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হচ্ছিলো মাত্র 100 টাকা থেকে। তো তারপর যেগুলো একটু বড় ছিল সেগুলো কিন্তু 200 টাকা 300 টাকা এরকম করে ছিল। তো তোমরা যারা মেকআপ আর্টিস্ট, অনেক কিছু মেকআপের জিনিসপত্র নিয়ে যেতে হয়, তারা কিন্তু এই বড় ব্যাগগুলো কিনতে পারো, ভেতরে কিন্তু অনেক করে স্পেস আছে। আর এই পার্সগুলো দেখো, ছোটো ছোটো পার্স কিন্তু ট্রান্সপারেন্ট পার্স বেশ সুন্দর দেখতে ছিল, যেগুলোর দাম বলছিল 100 টাকা করে। তারপরে এই হ্যান্ডব্যাগগুলো যেগুলোর প্রাইস কিন্তু বলছিল 200 টাকা 250 টাকা এরকমভাবে। তো সিকোয়েন্স থেকে শুরু করে সব রকমের হ্যান্ডব্যাগই কিন্তু ছিল আর কালেকশন কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর তারপর এই যে পার্টিওয়ার পার্সগুলো ছিল এগুলো কিন্তু 250 থেকে 300 টাকা করে বলছিল। তো তোমরা বার্গেনিং করতে একদম ভুলবে না, কারণ নিউ মার্কেটে কিন্তু বার্গেনিংটাই আসল ব্যাপার।
ব্যাগের কালেকশনের মধ্যে এইগুলো কিন্তু নিউ মার্কেটে একদম নতুন এসেছিলো। তো এগুলো হচ্ছে জয়পুরিয়া প্রিন্টের ব্যাগ, যেগুলোর প্রাইস কিন্তু 200 টাকা করে। আর এখানে তোমরা ব্যাকপ্যাক থেকে শুরু করে স্লিং ব্যাগ সবই কিন্তু পেয়ে যাচ্ছ। আর জয়পুরিয়া প্রিন্ট মানেই কিন্তু একটা কালারফুল ব্যাপার। তো ব্যাগগুলোর ক্ষেত্রেও তার একদম উল্টোটা নয়, ব্যাগগুলো এতটাই কালারফুল ছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। আর এই ব্যাগগুলো কিন্তু কুর্তি থেকে শুরু করে জিন্স সবার সাথে একদম পারফেক্ট মানাবে। তো ঘুরতে ঘুরতে আমার চোখ চলে গেছিলো এই কোরিয়ান স্কার্টগুলোর দিকে। তো এগুলো কিন্তু আমার বেশ ইউনিক লাগলো। তো এগুলোর প্রাইস ছিল 300 টাকা করে। তারপরেই যেতে যেতে দেখতে পেলাম যে এইখানে জুতোর ওপর চলছিল কিন্তু সেল। আর এখানে সবই ছিল কিন্তু হিল জুতো, যেগুলোর কিন্তু দাম ছিল 200 টাকা। আর এই যে এই স্লিপারগুলোর প্রাইস ছিল 150 টাকা থেকে শুরু। আর স্লিপারগুলো এত কিউট দেখতে ছিল যে কি বলবো। এছাড়াও কিন্তু এখানে স্টোন ওয়াক করা আর ঝুমকা বসানো জুতিও ছিল, যেগুলোর প্রাইস কিন্তু শুরু হচ্ছিল মাত্র 250 টাকা থেকে। তারপরে এই চিকনকারি কুর্তির সেটগুলো দেখো, এগুলোর দাম কিন্তু ছিল 500 থেকে 600 টাকার মধ্যে। আর নিউ মার্কেটের কালেকশন কিন্তু একটা ব্লগের মধ্যে দেখানো একেবারেই ইম্পসিবল। তো তোমাদের আমি নেক্সট ব্লগে নিউ মার্কেটের টপ আর ওয়ান পিসের কালেকশনগুলো কিন্তু দেখাবো। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। তো নেক্সট ব্লগে আমি তোমাদের নিউ মার্কেটে ওয়ান পিস আর টপসের কালেকশনগুলো কিন্তু দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।